বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বুধবার দুপুরের পর থেকেই বনানী নিকুঞ্জ সহ পুরো বিমানবন্দর সড়কে জড়ো হতে থাকে দলের হাজার হাজার নেতাকর্মী এ সময় এই এলাকায় তৈরি হয় তীব্র যানজট বিমানবন্দরের ভিতরে অবস্থান নেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ শীর্ষ নেতারা বিমানবন্দরের ভিতরে ও বাইরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও বেগবান হবে বলে এ সময় জানান দলের নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি রাজনৈতিক পদক্ষেপগুলো নেবেন এটা অত্যন্ত হাস্যকর এবং অত্যন্ত আমি বলবো যে জাস্ট মানে তাকে মানে জনসমক্ষে একটু হেউ প্রতিপন্ন করার জন্য এই ওয়ারেন্টি ইস্যু করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করা হয়েছে বিকাল সোয়া পাঁচটার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপি চেয়ারপারসন সাড়ে পাঁচটার পরে বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে আসেন বিমানবন্দরের গোলচত্বরে বিএনপি নেত্রীর গাড়ি বহর পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী নানা স্লোগান ও করতালের মধ্য দিয়ে স্বাগত জানান তাকে নেতাকর্মীদের ভিড়ের মধ্য দিয়ে প্রায় আড়াই ঘন্টায় বিএনপি চেয়ারপারসন পৌঁছান গুলশানের নিজ বাসভবন ফিরোজাই পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বৃহস্পতিবার তিনি আদালতে হাজিরা দেবেন সর্বস্তরের মানুষ আজকে তাদের প্রিয় নেত্রী দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে তারা অভ্যর্থনা জানিয়েছেন আজকে প্রমাণিত হয়েছে যে দেশের ত্রিবেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা আমরা সব সময় প্রত্যাশা করি যে এই দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসেন সেইভাবেই গণতন্ত্রের জন্য তিনি যে সংগ্রাম করছেন সেই সংগ্রামকে আমরা যেন অব্যাহত রাখতে পারি বিজয় অর্জন করতে পারি এটাই আমাদের প্রত্যাশা আশা করছি কালকে কোর্টে যাবেন আনোয়ার হোসেন দেশ টিভি ঢাকা